হবিগঞ্জ জেলার নয়টি থানার ভেতরে সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে আইপি ক্যামেরা। প্রজেক্টের নাম দেয়া হয়েছে এসপির চোখ। আমাদের প্রতিনিধি সনি চৌধুরী জানান, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সোমবার এ প্রজেক্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আহমেদুল্লাহ। পুলিশ সুপার জানান, থানার ভেতরে কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে জেলার সকল থানায় আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এতে করে দালালমুক্ত থানা গড়ে তোলা সম্ভব।